তাহলে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস শুরু করি। এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের আমাদের ইন্টারফেস। তো এখানে আমরা কি দেখতেছি, প্রথমে এটা আমরা 2010 ভার্সনে কাজ করতেছি, 2010, 2007, 2013 ভার্সন যেগুলো লেটেস্ট আছে ওগুলো প্রায় সেম। ঠিক আছে, এখানে ওদের কিছু ব্যবসায়িক কাজের জন্য, মানে কমার্শিয়াল কিছু কাজের জন্য 2007, 2010, 2013 এগুলা কি আনসে। যেমন আমি 2010 অথবা 7 বের করলাম, তো এটা কিছুদিন পরে যদি আরেকটা নতুন বের করি তাহলে কি হয়, আমাদের সেলটা একটু বেশি হয়। কারণ ওরা অনেকে মনে করে যে এখানে অনেক কিছুই আছে, এটা আবার নতুন করে আসছে, এটা আমরা আবার নেই। তো ওই জন্য ওরা কি ব্যবসায়িক খাতিলে এগুলো আবার চেঞ্জ করে। কিন্তু 2007, 2010, 2013 প্রাইস সবগুলাই সেম। কিছু কিছু নতুন নতুন ফিচার দিছে, কিছু কিছু আসছে, কিন্তু মূলত সব কিছুই সেম আছে। যেমন আমরা এখানে 2007 কী পাইছিলাম, অফিস বাটন পাইছিলাম না। এখানে 2010 অথবা 2013 যখন আসবো এখানে কী আসছে, ফাইল আসছে, আর বাকিগুলো কিন্তু আগের মতোই থাকবে। এখানে এখানে আমরা প্রথমে কী দেখতেছি, ফাইল, হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডাটা, ডাটা বেস তুলি, এগুলো আছে। তো এখন এইভাবে আছে, হ্যাঁ বুঝি নাই স্যার, হোমটাও আছে আগের মতো, হ্যাঁ সবগুলাই আছে। আচ্ছা এখন আমরা দেখি এখানে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখনই ওপেন করছিলাম সাথে সাথে পেজ, স্লাইড এবং ওয়ার্কশিট আমাদের সাথে সাথে ওপেন হয়ে গেছিলো। কিন্তু এক্সেল যখন ওপেন করলাম তখন আমাদের কোনো পেজ আসে নাই, কোনো ওয়ার্কশিটও আসে নাই। এখানে আমরা কী পেলাম, এ ধরনের একটা ইন্টারফেস পেলাম। তো এই ইন্টারফেসের মধ্যে আমরা কী দেখতেছি, এখানে ব্ল্যাঙ্ক ডাটা বেস, ওয়েব ডাটা বেস, এ ধরনের বিভিন্ন বিষয় আছে, ট্যাবলেট আছে, এখানে ট্যাবলেট তৈরি করা আছে, মানে রেডিমেড কিছু ফাইল এখানে তৈরি করা আছে। তো এগুলো দিয়ে চাইলে আমরা তৈরি করতে পারবো আমাদের ডাটা বেসটা, কিন্তু এখানে যা আছে তা দিয়ে আমরা করবো না। কারণ এখানে যে ডাটাগুলো এন্ট্রি করার জন্য বলবে, যে অপশনগুলো থাকবে ওগুলো আমাদের দরকার নাই। যেমন আমি যদি আমার কোম্পানির জন্য ডাটা বেস তৈরি করি, এখানে আমাদের কোম্পানিতে কী থাকবে, আমাদের কোম্পানির আইডি থাকবে, কোম্পানির এমপ্লয়ীদের নাম থাকবে, কোম্পানির যারা পজিশন তাদের ডেজিগনেশন থাকবে, এ ধরনের বিভিন্ন বিষয় থাকবে। তো এখান থেকে যদি আমি যাই, এখানে ওগুলো নাও থাকতে পারে, ওই জন্য আমরা এগুলা থেকে যাব না, আমরা একটা ব্ল্যাঙ্ক ডাটা বেস নিবো যেটা আমরা নিজেরাই ক্রিয়েট করবো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডাটা বেস ক্লিক করলাম, তারপর এদিকে আমাদের এই বিষয়টা আসবে, এখানে ব্ল্যাঙ্ক ডাটা বেস দেখাচ্ছে, ফাইল নেম, এটা আমরা ব্ল্যাঙ্ক ডাটা বেসে ক্লিক করলেই চলে আসবে যদি নাও থাকে। এখানে আমরা ফাইল নেমের মধ্যে আমরা দিচ্ছি স্পান, SPAN, স্পান গ্রুপ, স্পান গ্রুপ। যেমন আমি কেডিএস এর জন্য কাজ করতেছি, কেডিএস দিবেন, আমি আবুলটাই গ্রুপ কোম্পানির জন্য কাজ করতেছি, এসআলম এর জন্য কাজ করলে এসআলম দিবেন, ব্যাংক এশিয়ার জন্য তৈরি করলে ব্যাংক এশিয়া দিবেন, যেটাই দিবেন তখন ওটা ওখানে আসবে। আমার ফাইল নেমটা মূলত আমি যে ফাইলটা তৈরি করছি সেটা কার জন্য, অবশ্যই তার নাম দিবেন, এটা দিলাম। দেওয়ার পর এই ফাইলটা কোথায় সেভ হবে তা আমরা ঠিক করবো, এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করবো, ফোল্ডারে ক্লিক করে আমরা ফাইলটা কোথায় সেভ করবো, আগের মতোই একটা অপশন আসছিল সেভ এজ ডায়লগ বক্স এর মতো। আগে মাইক্রোসফট এক্সেল, হ্যাঁ গুড কোয়েশ্চন, আগে মাইক্রোসফট এক্সেলে অ্যাক্সেসে আমরা কাজ করার আগে কিন্তু ফাইলটা ক্রিয়েট করে নিতে হবে, আমরা যেই ডাটাবেসটা তৈরি করব ওইটা আগেই ক্রিয়েট করে নিতে হবে, এরপর আমরা ডাটাবেসের ভিতরে আমরা ফাইলগুলো নেব, মানে অপশনগুলো আমার ডাটাবেসে সেভ করব। এটা আমরা কোথায় সেভ করলাম, ডেস্কটপ, ওকে দিলাম, এটা ডেস্কটপে ডাটাবেসে সেভ হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করার পর সেভ হয়েছে, এরকম আসছে এই ইন্টারফেসটা আসছে। এখানে কী কী আছে, একই জিনিসগুলো আছে, মানে এই ইন্টারফেস হোম ইত্যাদি। তো এখন এখানে লেখা আছে টেবল ওয়ান, এখানে কোনো পেজ নাই। এখন যেটা সেভ করছি এটা ডকুমেন্ট সিস্টেম কোথায় সেভ করছি, এখানে আমরা ডেস্কটপে সেভ করছি, হ্যাঁ ডেস্কটপে সেভ করছি, আবার কোথায় মানে এটা করতে আসছে, এগুলা হ্যাঁ এগুলো আসছে ক্রিয়েট থেকে। এখানে ক্রিয়েট থেকে আমরা ট্যাবলে ক্লিক করলে এই বিষয়টা আসবে, আমি আবার ক্লিক করে দেখেছি ট্যাবল, এই যে আরেকটা আসছে। ঠিক আছে, তো এগুলা এগুলা আমার যদি একটাও না থাকে তাহলে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে ট্যাবলে ক্লিক করলেই আসতেছে একটা একটা সিস্টেম। তো এখন আমরা ক্রিয়েট থেকে ট্যাবলে ক্লিক করে এই কাজগুলো করবো না, এখানে অ্যাড
ক্লিক টু অ্যাড এই বিষয়টা আছে আমি যদি এখানে ট্যাক্স দিয়ে যদি এখানে কোনো কিছু লিখতে চাই লিখতে পারবো কিন্তু আমরা এখান থেকে করবো না করা যায় এখান থেকেও করা যায় আমি যদি এখান থেকে নাম্বার দিই এখানে নাম্বারের জন্য যে ফিল্ড এগুলা আমি একটু পরে বুঝাচ্ছি এটা থেকেও করতে পারবো কিন্তু এটা থেকে আমরা করতেছি না আমরা একটা ট্যাবল তৈরি করব একটা ডাটাবেস ট্যাবল আকার একটা ডাটাবেস তৈরি করব তো ওই ডাটাবেসটা আমরা কোথা থেকে করব ট্যাবল ডিজাইন থেকে করব তো এরপরে এখানে শেয়ার পয়েন্ট আছে এগুলো দিয়েও করা যায় রেডিমেড বলছে আমরা রেডিমেড কিছু ডাটাবেস ওগুলো আমরা এখান থেকে করতে পারবো তো এখানে আমরা ট্যাবল ডিজাইনে ক্লিক করলাম ট্যাবল ডিজাইনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে এখানে কি লিখছে ফিল্ড নেম এরপর হচ্ছে ডাটা টাইপ এরপর হচ্ছে ডিসক্রিপশন ফিল্ড নেম কি ফিল্ড নেম হচ্ছে আমি একটা ডাটাবেস তৈরি করতেছি ডাটাবেজের মধ্যে এরকম লিখি না যেমন আমি ডাটাবেসটা তৈরি করতেছি যেমন এখানে আইডি আইডি এন ও আইডি নাম্বার আইডি নাম্বার এটা কি একটা ফিল্ড নেম যেমন আইডি নাম্বার না আমি বলতেছি আইডি নাম্বার নেম ফাদার্স নেম মাদার্স নেম এই কথাগুলো যেগুলো আসবে ওগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার আমরা একটা ফর্মের মধ যে দেখছি আপনারা এখানে যে ভর্তি হওয়ার সময় যে ফর্ম ফিল আপ করছেন ওইখানে কি আছে আইডি নাম্বার নেম ফাদার্স নেম মাদার্স নেম এখন আইডি নাম্বারের জায়গায় একটা নাম্বার দিছি নেমের জায়গায় আমি আমার নাম লিখছি ফাদার্স নেমের জায়গায় আমি আমার বাবার নাম লিখছি মাদার্স নেমের জায়গায় আমি আমার মায়ের নাম লিখছি এখানে আইডি নাম্বার নেম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো হচ্ছে ফিল্ড নেম আর এদিকে আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম এগুলো হচ্ছে ডাটা ক্লিয়ার ডাটা বলতে কোনগুলো আমি ফিল্ড নেমের পাশে যেগুলো লিখতেছি ফিল্ড নেমের ঘরগুলো পূরণ করার জন্য যে বিষয়গুলো লিখতেছি ওগুলো হচ্ছে আমার ডাটা আর ওগুলো হচ্ছে উপেশনগুলো যেগুলো ফিল্ড নেম বলতেছি ওগুলো যেগুলো আমরা আইডি নাম্বার ওগুলো ওগুলো কি এই জায়গাতে আসবে মানে ওগুলো যেগুলো পূরণ করতে হবে এটাই ডাটা হ্যাঁ ডাটাগুলো আমাদের পূরণ করতে হবে কিন্তু ফিল্ড নেমগুলো সেম থাকবে আচ্ছা এখানে আমরা আসলাম এখানে এসে আমরা কি দিব নেম এরপরে এখানে আসলাম আচ্ছা এটা ওকে দিচ্ছি এখানে লিখলাম ফাদার্স ফাদার্স নেম আচ্ছা এখানে আমি এটা দিলাম এরপরে মাদার্স নেম এরপর আমি দিচ্ছি ডেট অফ বার্থ অফ স্যার আমরা যে এই জায়গায় যেটা তো দিচ্ছি স্যার এই কলাম তো প্রত্যেক ইয়ে থেকে এতগুলো আসবে স্যার তাহলে আমি যদি আমার এতগুলো কলাম দরকার নেই স্যার আর কম তাহলে দরকার নেই না থাকলে আমরা যতটুকুই দরকার ততটুকুই দিই কাজ শেষ করার পরে চলে আসবো দেখাচ্ছি এখানে দিলাম কি ডেট অফ বার্থ এরপরে দিলাম আমরা কিসের জন্য কাজটা করতেছি এটা দিতে পারি এরপর আমরা তার পজিশন দিতে পারি ডেজিগনেশন মানে সে কোন পদে চাকরি পদে চাকরিটা করতেছে এখানে আমি ডেজিগনেশন দিতে অথবা পজিশন পজিশন দিলাম এরপরে এখানে তারপর সে মেল নাকি ফিমেল জেন্ডার দিতে পারি তো এখানে আমরা দিলাম GENDER জেন্ডার এরপরে এখানে আমরা দিলাম না এখানে মেলটা আসবে না এটা পরে আসবে আমরা যখন ডাটা তো এটা হল ডাটার মধ্যে আসবে না এখানে আমরা এরপর আর কি কি দেওয়া যায় বলেন কি কি দেওয়া যায় একটা ইয়ার দেওয়া এজ হ্যাঁ এজ দেওয়া যায় হ্যাঁ তারপর তার মোবাইল নাম্বার দেওয়া যায় আমি মোবাইল দিচ্ছি মোবাইল এজ তার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেওয়া যায় আমার রিলিজিয়ন ইমেল রিলিজিয়ন দেওয়া যায় ন্যাশনালিটি দেওয়া যায় এখন যেগুলো দিতে হয় ওগুলো আমরা দিব আর কি এখানে আমরা তার স্যালারি দিচ্ছি আমরা যেগুলো বিষয় মেইন ওগুলো দিয়ে দিচ্ছি স্যালারি এরপর তার একটা ফাইল আমরা এখানে কী রাখবো মানে অ্যাটাচ করে রাখবো এটা এটা হচ্ছে এনআইডি এনআইডি কার্ড CARD এনআইডি কার্ড বলতে ন্যাশনাল আইডি কার্ড যেটা ওইটা এরপর এখানে তার পিকচার থাকবে PICTURE পিকচার এগুলো দিলাম তো এই ডাটাগুলাই আমরা এন্ট্রি করব এখন আমরা যে আইডি নাম্বার বললাম এই আইডি নাম্বারটা আমরা কী দিয়ে লিখব আমরা আইডি নাম্বার দিয়ে নাম্বার দিয়ে লিখি 1 2 3 4 5 এই সংখ্যা দিয়ে আইডি নাম্বারগুলো লিখি তো এখানে আমরা সরাসরি এক নাম্বার দুই নাম্বার ওগুলো দিব না
এখানে দিব এই আইডি নাম্বারগুলো আমরা পরবর্তীতে যখন ডাটা এন্ট্রি করব তখন এখানে কোন ধরনের ডাটা ইনপুট করব কোন ধরনের ডাটা আমরা ইনপুট করব ওইটাই দিব যেমন আমি একটু ক্লিয়ার করতেছি যেমন আমি আইডি নাম্বারের জায়গায় এক নাম্বার আইডি দুই নাম্বার আইডি তিন নাম্বার আইডি এভাবে দিব আইডি নাম্বারের জায়গায় তাহলে এখানে আমাদের নাম্বার আসবে নাম্বার জাতীয় বিষয়গুলো আসবে আমি এখানে ক্লিয়ার করবো একটু এটা দেখার মুখ করে এখানে টেক্সট আছে টেক্সট বলতে আমরা নেম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আমরা টেক্সট দিয়ে লিখতে পারবো ঠিক আছে এরপরে মেমো মেমোতে আমরা কি দিব ডিটেলস যদি কোনো কিছু দিতে হয় তখন আমরা ওই জায়গাটার জন্য ডাটা টাইপ সিলেক্ট করবো মেমো এরপর নাম্বার মোবাইল নাম্বার ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইত্যাদি যদি আমাদের দিতে হয় এখানে নাম্বার সিলেক্ট করতে হবে এরপরে আসতেছি ডেট অবলিক টাইম এটা যেমন আমরা একটু ডেট অফ বার্থ দিলাম এই ধরনের ডেট সম্পর্কিত যদি কোনো কিছু দরকার হয় তখন আমরা কি করব ডেট অবলিক টাইম এটা দিব এরপরে কারেন্সি কারেন্সি বলতে আমরা বুঝি টাকার হিসাব তো এখানে আমরা টাকার হিসাব বলতে যেটা বুঝি যেমন এখানে আমাদের স্যালারি আছে নিচে এই যে স্যালারি যদি স্যালারি আমরা লিখতে চাই তখন কারেন্সি এটা সিলেক্ট করব কারণ আমরা কারেন্সি মানে জানি কোনো একটা টাকার অ্যামাউন্ট ইত্যাদি তো এখানে স্যালারিটাও সেম কথা তো এই জন্য আমরা কারেন্সিটা সিলেক্ট করব অটো নাম্বার বলতে অটোমেটিকলি যে নাম্বারগুলো আসে যেমন এক থেকে শুরু হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার যতক্ষণ আমরা ফর্ম ফিল আপ করতে থাকবো যতগুলো করবো একটার পর একটা অটোমেটিকলি চলে আসবে তো এটা আমরা কোথায় দিতে পারি আইডি নাম্বারে দিতে পারি এরপর ইয়েস নো অপশন হ্যাঁ অথবা না এ ধরনের কোনো যদি প্রশ্ন থাকে যেমন আমি যদি বলি এটা ও কি মেরিট নাকি আনমেরিট যদি মেরিট হয় মেরিটের মধ্যে টিক মার্ক হবে যদি আনমেরিট হয় আনমেরিটের মধ্যে টিক মার্ক করবে এই ধরনের আমরা বিভিন্ন ডাটাবেস দেখি মেরিট আনমেরিট প্রথমে মেরিট থাকে একবার আনমেরিট থাকে অথবা একবার ডিভোর্সেস যেগুলো থাকে এগুলো তো যেটা হয় ওইখান থেকে টিক মার্ক হয় ওই ধরনের যদি কোনো আমাদের টাইপ দরকার হয় এখান থেকে আমরা ইয়েস অপশন দিতে পারি এরপর হচ্ছে OLE অবজেক্ট এটা আমরা পিকচারের ক্ষেত্রে ইউজ করবো কোনো একটা পিকচার অ্যাটাচ করতে হলে আমরা এই যে ধরনের পিকচারের ডাটা টাইপ দেবো OLE অবজেক্ট এরপরে হাইপারলিঙ্ক হাইপারলিঙ্ক কিসের জন্য দেবো ইমেল আইডি ওয়েব আইডি এক কথায় যে কোনো লিঙ্ক করে দিতে চাইলে আমরা এই হাইপারলিঙ্কটা ইউজ করবো এটার সাথে আমরা কোনো একটা ফাইলেরও লিঙ্ক করে দিতে পারবো এই ধরনের কাজগুলোর জন্য আমরা হাইপারলিঙ্ক ইউজ করতে পারি এরপরে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আমরা এখানে বললাম এনআইডি কার্ড আমি ন্যাশনাল আইডি কার্ডটা এখানে অ্যাটাচ করে রাখবো আমি একটা সিবি এখানে অ্যাটাচ করে রাখবো যে কোনো একটা ফাইল যদি আমি অ্যাটাচ করে রাখতে চাই এটার মাধ্যমে আমরা করতে পারবো এরপরে ক্যালকুলেটর এটা দিয়ে আমরা কী করি কোনো হিসাব করি যেমন যোগ বিয়োগ ইত্যাদিগুলো যদি করতে হয় এটা দিয়ে করতে পারবো এরপর হচ্ছে লুকআপ উইজার্ডটা আমি এভাবেই বলবো যে এখানে আমি যখন তীরচিহ্নতে ক্লিক করলাম এখানে কিন্তু শুধু টেক্সট দেখাচ্ছে আমি যখন তীরচিহ্নতে ক্লিক করলাম অনেকগুলা বিষয় চলে আসছে তো এটা এখান থেকে যেটা বাছাই করে নিতে চাই নিতে পারবো তো এরকম একটা যদি লিস্ট আমাদের দরকার হয় তাহলে আমরা এটা নিব লুকআপ উইজার্ডের সাহায্যে তো এটা আমাদের কোথায় দরকার হবে কেবল ধরবেন জেন্ডারের মধ্যে কেন আমরা জেন্ডারের মধ্যে মেল ফিমেল এবং আদার্স এরকম একটা অপশন পাই তো এখন এখানে যদি আমরা তীরচিহ্নতে ক্লিক করে যদি জেন্ডারটা লুকআপ উইজার্ডের মাধ্যমে মেল ফিমেল এবং আদার্স এগুলো দিই তখন কী আসবে ওই আমরা যখন ডাটা টাইপ করবো তখন ওইখানে আমাদের মেল ফিমেলটা ওইখান থেকে বাছাই করে সিলেক্ট করতে হবে এটা আমরা দেখাচ্ছি একটু আমি এখানে যাচ্ছি প্রথমে আইডি নাম্বারের মধ্যে কি আসবে ওটু নাম্বার যেন সিরিয়ালি নাম্বারগুলো এক দুই তিন চার পাঁচ এভাবে আসতে পারে আমরা নাম্বারও চাইলে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো যদি নাম্বার দিতে চাই দিতে পারবো হ্যাঁ নেম ট্যাক্স থাকবে মাদার্স নেম কি থাকবে এটা কি থাকবে এগুলো সবগুলাই ট্যাক্স ডেট অফ বার্থ কি থাকবে ডেট অবলিক টাইম তাই বুঝে গেছেন তো পজিশন আমরা ট্যাক্স দিতে পারি অথবা লুকআপ উইজার্ড দিতে পারি আমি এখানে লুকআপ উইজার্ডটা দেখাই হ্যাঁ লুকআপ উইজার্ডে ক্লিক করলাম লুকআপ উইজার্ডে ক্লিক করে এখানে দিলাম দেখেন আই উইল টাইপ ইন্টারভিউ এই এটাতে টিক মার্ক করবো টিক মার্ক করে নেক্সটে যাবো নেক্সটে গিয়ে এখানে দেখেন কি আছে কলাম ওয়ানের মধ্যে কি দিব যেমন আমার এখানে দরকার MD আমার একজন MD আছে এরপরে দিলাম জি এম এরপরে দিলাম DZM এরপরে দিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরপরে দিলাম পার্সোনাল ম্যানেজার
এরপরে দিলাম ওয়ার্কার, WOR KER S, আচ্ছা S দিব না, ওয়ার্কার। তো এখানে কয়েকটা পজিশন দিলাম, আরও যদি থাকে এগুলো লিখতে হবে। লিখার পরে আমি এখানে কি করব, ফ্রেশ করে দিলাম। এই যে এখানে ট্যাক্স আছে, কিন্তু এখানে ট্যাক্স থাকবে, শো করবে ট্যাক্সটে, কিন্তু এখানের ভিতরে আমাদের এই পজিশনগুলো লুকায়িত আছে, এটা আমরা যখন ডাটা টাইপ করব তখন দেখাবে। এরপর জেন্ডার, জেন্ডারের মধ্যেও আমরা আবার দিচ্ছি একই কাজটা, আমি আবার করাচ্ছি। লুক আপ উইজার্ড, আই উইল টাইপ, এটাতে ক্লিক করে নেক্সটে যাব। এখানে কি দিব, মেল, মেল। এরপরে কি দিব, ফিমেল। এরপরে আদার্স দিবেন, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি এমনিতে। এটা দিলাম, দেওয়ার পরে ফিনিশ করে দিলাম, এটা চলে আসছে। এরপর মোবাইল নাম্বারে কি দিব, নাম্বার। এরপরে ইমেল আইডিতে হাইপার লিঙ্ক। এরপরে স্যালারিতে কারেন্সি। এরপরে আইন আইডি কার্ডের মধ্যে অ্যাটাচমেন্ট। এরপরে পিকচারের মধ্যে ইসলাম, কি অবস্থা আপনার, পিকচারের মধ্যে OLE অবজেক্ট। কিন্তু এখানে আরও কিছু বাদ পড়ে গেছে, ওগুলো কি করব, যেমন মেমো বাদ পড়ে গেছে, তাহলে মেমোটা কি হবে, এখানে অ্যাড্রেস যাবে, যাবে না কেন, এখানে আমরা অ্যাড্রেস, আমরা সবগুলো যেহেতু কাজ শিখতেছি সবগুলোর কাজ শিখতে হবে। তো আমি অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতেছি, মেমো দিচ্ছি। এরপরে আর কি বাদ পড়ছে, এখানে আর বাদ পড়ছে ইয়েস নো অপশন। এখানে আমরা ইয়েস নোর জন্য এখানে দিলাম মেরিট, আচ্ছা এটা অন্য কিছু দিচ্ছি আমি, এখানে এখানে আমরা দিচ্ছি, এখানে কি দেওয়া যায়, এটা যে কোনো একটা প্রশ্নবোধক প্রশ্নের মতো বললেন, ওইটাতে যেমন যেমন স্যালারি পাইছে কিনা, যদি স্যালারি পাই টিক মার্ক হবে, স্যালারি পাই নাই ওইখানে টিক মার্ক হবে। অথবা আপনি বললাম যেটা একটুকে, এখানে মেল লিখলাম, এখানে ফিমেল লিখলাম, আচ্ছা আমি ওইটাই দিচ্ছি, যেহেতু এখানে পজিশন ওইটা দিলাম, আমি জেন্ডারটা সিলেক্ট, আচ্ছা এগুলো তাক করে যখন দেখছি, যেমন এখানে আমি দিচ্ছি, এখানে একটা অপশন দিচ্ছি, অপশনের মধ্যে আমি ইয়েস নো অপশন এটা দিলাম জাস্ট বুঝানোর জন্য। এরপরে এখানে আরও কি আছে, ক্যালকুলেটর, ক্যালকুলেটর এটা হিসাবের জন্য, আমি যদি এটা দিই একটা যোগ বিয়োগ ইত্যাদি এগুলো করতে পারবো, এখানে আমাদের স্যালারির ওইরকম হিসাব নাই, আচ্ছা এটা দিলাম, আচ্ছা মেল এটা আমি অন্যভাবে দেখতে সুন্দর লাগতেছে না, আমি অন্যভাবে দিব পরে, এটা করলাম। তাহলে ডাটা টাইপগুলো আমরা সবগুলাই কী করে দিছি, শেষ করলাম। এরপর এই ডাটাটা আমরা সেভ করব, সেভ করার জন্য আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবারের সাহায্য নিতে পারি, এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলাম, তারপর সেভ এস, এর মধ্যে আমাদের বলছে ট্যাবলের একটা নাম দিতে, আমরা যেই ডাটাটা তৈরি করতেছি তার একটা নাম দিয়ে ওকে দেব, ওকে দিচ্ছে। আমি এখানে কী দিচ্ছি, স্পান কি দিলাম, স্পান গ্রুপের মধ্যে আমি কি দিচ্ছি, এমপ্লয়ি স্যালারি অথবা ডাটাবেস, আমরা যে কোনো একটা ডাটাবেস দিতে পারি, এমপ্লয়ি ডাটাবেস দিতে পারি, অথবা এই যে কোনো একটা দিচ্ছি আমি এখানে ডাটা, আচ্ছা এটাই দিলাম ডাটা, ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটা মেসেজ আসছে, এখানে বলছে কোনো প্রাইমারিকে কি করা হয় নাই, রিভেন করা হয় নাই, তো আমরা এখানে করবো না, প্রাইমারিকে রিভেন না করে এখানে নোতে ক্লিক করবো। এখানে কোথায় ক্লিক করতে সেটা মনে রাখতে হবে, নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর ডাটাতে ডাটা একটা কি আসছে, একটা ডাটা চলে আসছে, যে আমাদের ট্যাবলটা এখানে চলে আসছে, দেখাচ্ছে ট্যাবল চলে আসছে, ট্যাবল ওয়ান। হ্যাঁ তো এখন ট্যাবল ওয়ান না, ট্যাবল ওয়ানটা এটা, এটা এটা আমি এই যে এটা, হ্যাঁ ডাটা এটা, ঠিক আছে এই ডাটাটা আমরা এখন এটা ক্লোজ করে দিতে পারি, এটা ক্লোজ করে দিলাম, তারপর যখন এখানে ক্লিক করব, আমরা যেই ডাটাবেসটা তৈরি করলাম ওটা চলে আসছে। এখানে কি বলছিলাম, নেম, আমি এগুলো একটু বড় করে, এখন এই আকার আসছে, হ্যাঁ ট্যাবল আকার, আমরা ট্যাবল তৈরি করছি না, হ্যাঁ। এরপরে অ্যাড্রেস এগুলো আমরা একটু বড় করে দিচ্ছি, আচ্ছা এখানে নেম লিখলাম, কী নাম বলছিলেন আপনার, আপনার নাম জিহাদ, স্পেলিং বলেন, J-I-H-A-D J-I-H-A-D, জিহাদ, আর্মি,
সেনাবাহিনী পজিশন তো এখানে তো ওটা দিই নাই, আপনার আর্মিতে চাকরি করেন ওটা তো দিই নাই, রেজিগনেশন আর পজিশনের মধ্যে ওটা তো দিই নাই, সেনাবাহিনী কি দিব, এমডি তো নাই, এখানে তো কিছুই নাই। আচ্ছা যাক, ডাইরেক্টলি ট্যাক্স করা যাবে না ভাইয়া? এটা ট্যাক্স করে দিতে পারেন। আচ্ছা যাক, এরপর আপনার বাবার নাম আমি এমনিতে এগুলো লিখে দিচ্ছি, আপনার বাবার নাম লিখলাম, মায়ের নাম লিখলাম, অ্যাড্রেস লিখলাম, ধরে নিচ্ছি আপনার ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখানে আমরা এগুলো দিয়ে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি এমনিতে একটা দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আপনার এপ্রিলের 4 তারিখে আপনি কী করছেন, আপনার ডেট অফ বার্থ, তো আপনি এরপরে এখানে 1993 আচ্ছা এটা দিলাম, এটা চলে আসছে 4 এপ্রিল 1993, শুধু 93টা ডিজিটটা আসছে। এরপর আপনার পজিশন যেহেতু নাই, আমরা এখান থেকে যে কোনো একটা পজিশন দিচ্ছি, আপনি ডিজিএম সেনাবাহিনী উদাহরণস্বরূপ। এরপরে জেন্ডার, আপনার জেন্ডার এখান থেকে আমি মেল দিয়ে দিলাম। এরপরে মোবাইল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার আমি দিলাম 0171 দিচ্ছি, ঠিক আছে উঠতে স্যার। এরপরে আপনার ইমেল আইডি এখানে, আচ্ছা এখানে কোনো সমস্যা হয়েছে বেলো, আমরা হয়তো আমরা এখানে নাম্বার দিয়েছিলাম, তো নাম্বার যাতে না ওঠে কোনো কিছু উঠছে হয়তো, এখানে কি বলছে এখানে আমরা ইয়ার ক্ষেত্রে কি দিছিলাম, মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি দিছিলাম, এটা হয়তো নাম্বার দিই নাই সম্ভবত, নাম্বার তো দিছি। আচ্ছা তাহলে প্রবলেম হওয়ার কারণটা একটু দেখি, কোথায় এই যেটা মোবাইল নাম্বার, আচ্ছা এখানে আমরা ক্যাপস লক দেওয়া রাখছিলাম, এখন নিয়েছে। এরপর ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা দিচ্ছেন, ইমেল আইডি দিলেন। এরপরে স্যালারি, এখানে স্যালারি দিলাম, অনেক টাকা দিলাম, ঠিক আছে। এরপরে এদিকে আমরা যখন ক্লিক করতে থাকবো একটার পর একটা আসবে, এখানে আপনার এনআইডি কার্ড যেটা বলছিলাম, ন্যাশনাল আইডি কার্ড, এটা সাইডে এখানে অ্যাড করতে পারবো, আর পিকচার এখানে সাইডে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু এখন এখন এখান থেকে দেখাবো না, কারণ আমরা এখানে যদি ট্যাবল আকারে করি পিকচারটা শো হবে না, দেখাবে না। আমরা যখন ফর্ম আকারে ট্যাবল ইয়ার করবো তখন ওইখানে আমরা একদম ফর্মে একদম আপনার কী বলে রাজপুত্রের মতো ছবিটা যেন এখানে চলে আসবে, চলে আসবে এখানে। আচ্ছা তো এখন এটা হয়ে গেছে, এরপরে আরেকজনের ডাটাবেস তৈরি করব। আমরা এখানে কী করবো, এখন আপনারটা হয়ে গেছে, এরপরে সালাউদ্দিন, সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী না, আচ্ছা সালা একসাথে না, ইউ ডাবল ডি আই এন উদ্দিন, আচ্ছা যাক। এরপর আপনার বাবার নাম জানি না, ওই জন্য দিচ্ছি না, মায়ের নাম। এরপর আপনার অ্যাড্রেস, এরপর আপনার ডেট অফ বার্থ, এখান থেকে আমি জাস্ট একটা দিচ্ছি, আপনি 2015 করেন নাই, তারপর আমি দিচ্ছি 90। এরপরে ডেজিগনেশন এমডি, এরপরে মেইল, এরপরে মোবাইল নাম্বার ইত্যাদি, এগুলো ফর্মগুলো পূরণ করবেন। আপনার নাম কি, সাকিব, সাকিব আল হাসান নাকি সাকিব খান, সাকিব, সাকিব আল হাসান। আমরা ওদের নাম লিখতেছি কারণ ওরা আমাদের অহংকার, যদিও অনেকেই ইয়া করতেছে না ওদের মানে স্বভাব একটু ইয়ার জন্য, তারপরেও তো ওদেরা আমাদের অনেক সম্মান দিচ্ছে, আমাদের দেশের অনেক ইয়া নিয়ে আসতেছে। আচ্ছা যাক, হ্যাঁ এগুলো আমাদের এভাবে নিয়ে আসতে হবে, ডাটাগুলো এভাবে নিয়ে আসতে হবে, এভাবেই ডাটাবেসটা কী করতে হবে, তৈরি করতে হবে ট্যাবল আকারে। আমি যদি এখন এটা প্রিন্ট করতে চাই কী করতে হবে, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ, আচ্ছা প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট হবে, আমি প্রিভিউ দেখলে নিচে দেখে নিচ্ছি, এই যে এভাবে আসতেছে, কিন্তু আমার তো ডাটাগুলো সবগুলো আসে না। কী করতে হবে, এখানে আমাদের ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে, পাশে যেন বড় আসে, আরও কিছু আসছে, তারপরেও ফুল ডাটাটা আসে নাই। এই জন্য আমাদের কী করতে হবে, পেজের সাইজটা বাড়াতে হবে, আমরা লিগ্যাল সাইজে দিলাম, আসছে অনেক কিছুই, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করতে পারবো, আমরা যদি একটা ফাইল প্রিন্ট করতে চাই এভাবে আমরা প্রিন্ট করতে পারবো। এখন ডাটা বেসটা আমাদের এভাবে আসছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলাম, প্রিন্ট মানে আমরা বের করতে পারবো, হোম ট্যাব থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এখানে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা আমি কি করতেছি,
আমাদের ডাটাটা একদম কি করতেছে মানে সেন্টারে করে নিচ্ছি আমাদের ডাটাবেসের, যেন সুন্দর দেখায়। এখান থেকে যখন প্রিন্ট করব তখন যেন একটু ভালো দেখায়, যেমন এখানে ঠিক মাঝখানে দেখায়, ওটা করতে পারেন। অথবা প্রিন্ট করার সময় এগুলো প্রিন্ট করার সময় একটা সেটিং করতে হবে, হ্যাঁ একটু দেখতে সুন্দর লাগে এরকম করে করে দিতে হবে। আচ্ছা এটা করলাম, এরপরে আমরা যদি এই ডাটাবেজের মধ্যে যদি কলামগুলো করে দিতে চাই, এখান থেকে গ্রেড লাইন, এটা তো এমনিতেই আছে, এটা দিতে পারে, এটা দিলে গ্রেড লাইনগুলো আসবে, এখানে লাইনগুলো আসবে। যেমন আমি আবার দেখাচ্ছি, এখান থেকে লাইন এটা দিয়ে তুলে এই যে লাইনগুলো শো করতে সেগুলো আসবে, এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা এতটুকুই করলাম, আমরা ভাই এটা ফিল আপ হয়ে গেলে আবার অটোমেটিক আরেকটা নাম্বার আসবে, এখানে অটো নাম্বারগুলো চলে আসছে। আর একটা কথা, এখানে যদি আপনি ডেট ফরম্যাটে অন্য কিছু লিখেন তাহলে ওটা থেকে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এখানে বলছে কি এন্টার নিউ ভ্যালু, যেটা রিসেন্ট ওটা হচ্ছে না। দেখেন এখানে কি বলছে, সবকিছু পূরণ করতে হবে, সবকিছু পূরণ না, আমি এখানে ডেট এন্ড টাইম সিলেক্ট করছিলাম যখন ডাটা টাইপ করছিলাম ডেট অবলিক টাইম, কিন্তু আমি এখানে লিখে দিলাম ভুলতে নাম্বার সেভ করে দিলে আসবে না, তাহলে আসবে না। মানে যেটা যেটা আগে সিলেক্ট করছি সেটাই লিখতে হবে, মাদার্স নেমের জায়গায় যদি আমি মাদার্স নাম লিখে আর কিছু না, ওইটা না, ওইটা তো ডাটা টাইপ ঠিক থাকবে, কিন্তু আমি এখানে দিলাম ডেট অবলিক টাইম। তো ডেট অবলিক টাইমের মধ্যে, ডেট অবলিক টাইমের মধ্যে যদি আপনি লিখে দেন টেক্সট, মানে লিখে দেন কোনো টেক্সট লিখে দেন, তখন ওটা অ্যাকসেপ্ট করবে, নাম্বারে লিখতে হবে, নাম্বার দিয়ে ডেট ফরম্যাটে লিখতে হবে। যেমন এখানে মোবাইল নাম্বারের জন্য যদি আমি যদি শুধু এখানে 01 ইত্যাদি এগুলো লিখে দিই, এখানে জিরোটা না দিয়ে কী দিছি আমি, ও দিছি স্মল লেটারের ও টেক্সট, এটা টেক্সট, তাহলে আমি যদি বাইরে ক্লিক করে বলবো যে এটা কি আমার ভ্যালিড না ইনভ্যালিড, তো এখন এটা আমাকে ক্যাটে জিরোটাই দিতে হবে, তখনই এটা অ্যাকসেপ্ট করবে। এখন অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে। তার মানে আমরা যেগুলো ভ্যালু মানে যেগুলো আমরা যখন ডাটাটা দিয়েছিলাম ওগুলাই দেওয়ার জন্য আমাদের অবশ্যই ওই ধরনের ডাটাগুলাই লিখতে হবে। মানে ইনপুটগুলো কি আমরা যেই ডাটা টাইপটা সিলেক্ট করছিলাম ওগুলো দিয়ে ইনপুট দিতে হবে। আচ্ছা ওকে, তাহলে আজকে এতটুকুই, এটা করেন।